নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর মা দুর্গার গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি, গানটি দুর্গেশগড়ের গুপ্তধন ছবির গান কলাবৌকে চান করিয়ে। গানটি তাল দাদরা, গানটি আমরা বি ফ্ল্যাটে শিখবো, আর গানটিতে পাঠ রয়েছে স্থায়ী একটি অন্তরা। তো বি ফ্ল্যাটের সেরকম আমরা আগে একবার দেখে নেব। গানটিতে কিন্তু কোনো কোমর ব্যবহার করা হবে না, সব শুদ্ধ স্বর ব্যবহার করা হবে। তো প্রথম লাইন স্থায়ীর, পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উতলে ওঠে ঢেউ, জল ভরে ওই ছুটলো নদী, শিউলি গাছ ফুটলো যদি, দিল দিঘিতে চললো চানে কেউ। চলুন শিখে নেওয়া যাক। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উতলে ওঠে ঢেউ, জল ভরে ওই ছুটলো নদী, শিউলি গাছ ফুটলো যদি, দিল দিঘিতে চললো জানে কেউ। এখানে স্থায়ী অংশটি শেষ হচ্ছে, স্থায়ী আর আমি পুরোটাই ষড়লিপি সহ স্ক্রিনে দিয়ে রাখছি। এবার আমরা চলে যাব প্রথম অন্তরাতে। অন্তরা প্রথম লাইন, সব কাজেতে দেবেন বাধা, যখন মোদের গণেশ দাদা, এরস্ততায় কাজ সমাধার আসে। এ লাইনটা দুবার রিপিট হবে। তারপরে লাইন, মনের মতো সাজ পরিয়ে কলাবৌকে চান করিয়ে, গণেশ দাদার বউকে রাখে পাশে। চলুন শিখে নেওয়া যাক। সব কাজেতে দেবেন বাধা, যখন মোদের গণেশ দাদা, এরস্ততায় কাজ সমাধার আসে, এরস্ততায় কাজ সমাধার আসে, মনের মতো সাজ পরিয়ে কলাবুকে চান করে, গণেশ দাদার বুকে রাখে পাশে, গণেশ দাদার বুকে রাখে পাশে, পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উতলে ওঠে ঢেউ, জল ভরে ওই ছুটলো নদী, শিউলি গাছে ফুটলো যদি, দিল দিঘিতে চললো জানে কেউ। তো এখানে পুরো গানটি সম্পূর্ণ শেষ হচ্ছে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানের টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।